ভিউজ খুবই কম আসে, তাহলে আজকের এই ভিডিওটি আপনার জন্য স্পেশাল। আজকের এই ভিডিওতে এমন একটি গোপন টিক্স আপনাদেরকে শেয়ার করব, যেই টিক্সটি দেখার পরে আপনার ফেসবুক পেজের রাতারাতি কিন্তু ভিউ হু হু করে বাড়তে থাকবে। তো কী সেই গোপন টিক্স, চলুন দেরি না করে মূল প্রসেস শুরু করা যাক। সবাইকে ওয়েলকাম ব্যাক। কিন্তু এর জন্য আপনাকে যেটা করতে হবে, আপনার ফেসবুক আইডিতে প্রবেশ করতে থাকে, যেটা করতে হবে থ্রি লাইন্স অপশনে ক্লিক করতে হবে। এরপর আপনারা যেটা করবেন, এখান থেকে আপনার সেই পেজটি সিলেক্ট করে নেবেন। ওকে, অ্যান্ড্রয়েড মাস্টার জাস্ট এটা সিলেক্ট করে নিলাম। এখান এই পেজটি সিলেক্ট করার পরে কীভাবে ভিডিও আপলোড করতে হয় এবং কীভাবে ভিডিওর ভিউজ বেশি আনতে হয়। আচ্ছা, আপনি যখন নতুন একটি পেজ খুলেন তখন দেখবেন যে আপনার ফলোয়ার্স খুব একটা বেশি না, আপনার ফলোয়ার্স যদি কম হয় তাহলে আপনার ভিউজ কিন্তু তুলনামূলক কম আসবে, তাই না? এখন মনে করুন যে আপনার যে ফেসবুক আইডি আছে সেখানে 5000 মেবি ফ্রেন্ড আছে, তাই না? পেজ খুলেছেন, ফেসবুক পেজ, সেই পেজের কিন্তু ফলোয়ার্স অত না। এখন বিষয় হচ্ছে আপনার ফেসবুকের যেই ফ্রেন্ডগুলো আছে তাদেরকে ইনভাইট করে কিভাবে আপনি কনভার্ট করে আপনার পেজে আনবেন, সেটা হচ্ছে বড় কথা এবং সেই গোপন টিক্সটি আমি আপনাদেরকে শেখাবো। ওকে, এখন বিষয় হচ্ছে এই কাজটি করার জন্য আপনার ফেসবুক আইডির যতগুলো ফ্রেন্ড আছে বা আপনার একটা গ্রুপে 20,000 ফ্রেন্ড আছে, সেই গ্রুপের ফ্রেন্ডগুলো কিন্তু আপনি কনভার্ট করে আপনার যে পেজ আছে সেই পেজেও আনতে পারবেন। সেই সিস্টেমটি আমি এখন দেখাচ্ছি। এর জন্য আমরা যেটা করব, ছবির উপরে ক্লিক করব, এখান থেকে আপনাদের যেটা করতে হবে এখান থেকে আমরা ক্লিক করব, বরাবর যেভাবে করে ভিডিও আপনার আপলোড করতে হয় সেভাবে সেমভাবে আমরা ফটো অ্যান্ড ভিডিও জাস্ট এখানে ক্লিক করে দেবো। এখান থেকে আমি যে ভিডিওটি আপলোড করতে যাচ্ছি সেই ভিডিওটি আমরা এখানে থেকে সিলেক্ট করে নেবো। ওকে, এরপর এই ধরনের একটি অপশন চলে যাবে মেবি। এখন আমাদের যেটা করতে হবে আমরা নেক্সটে ক্লিক করে দেবো। ওকে, নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এখানে এই ধরনের একটি অপশন চলে আসবে। এখান থেকে দেখতে পাচ্ছেন যে পোস্ট নাও আর শিডিউল ফর লেটার, অর্থাৎ এখান থেকে আপনি ডিরেক্টলি কিন্তু পোস্ট করতে পারেন। আদারের যদি মনে করেন যে আপনি কালকে বা পরশুদিন বা এক মাস পরে এই ভিডিওটি পোস্ট করতে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনারা শিডিউল ফর লেটার জাস্ট এখানে ক্লিক করবেন। এখান থেকে আপনার দেখুন, এখান থেকে আপনার কিন্তু টাইম সিলেক্ট করে নিতে পারবেন যে কোন মাসের কত তারিখে আমরা এটা পাবলিশ করতে যাচ্ছি। এখান থেকে আমরা তারিখটি সিলেক্ট করে নিয়ে আমরা সময়টিও সিলেক্ট করে নিতে পারবো। ওকে, এরপরে দেখতে পাচ্ছেন যে নিচে একটি কলাবরেশন নামক একটি অপশন দেওয়া আছে, এটাই হচ্ছে আপনার গোপন টিক্স। এই কলাবরেশনটার মানে হচ্ছে, অর্থাৎ আপনি আপনার যে ফেসবুক পেজ আছে এবং আপনার ফেসবুক যে আইডি আছে সেই আইডির ফ্রেন্ডকে এখানে ইনভাইট করে আপনি আনতে পারবেন। অর্থাৎ আপনার ফেসবুক আইডি যদি আপনার যে ফ্রেন্ডগুলো আছে তারা যদি পায় একটি পোস্ট করলে, এই কলাবরেশনটি অন করার পরে দেন আপনার এই ফেসবুক পেজে যে ভিডিওগুলো আপলোড করবেন সেই ফ্রেন্ডগুলো কিন্তু দেখতে পারবে, তখনই কিন্তু তারা সাবস্ক্রাইব করবে এবং আপনার আগের সাথে ভিউজ বেশি আসবে। তো আমরা এখন কলাবরেশন অপশনে ক্লিক করব। এখান থেকে আপনাদের যেটা করতে হবে, সার্চ বাই নেম অর ইউআরএল, অর্থাৎ আপনাকে ফার্স্ট টাইমে আপনি আপনার নাম সার্চ দিবেন, আপনার ফেসবুক আইডির নাম সার্চ দিয়ে দিবেন। আমি যেমন দিচ্ছি এমডি সাইফুল ইসলাম। ওকে, এমডি সাইফুল ইসলাম দেওয়ার পরে দেখতে পাচ্ছেন অনেকগুলো এমডি সাইফুল ইসলাম চলে এসেছে। এখান থেকে আপনার আইডেন্টি আইডেন্টিফাই করতে হবে। আদারওয়াইজ যদি মনে করেন যে আপনার এই নামটি আসছে না, আপনার ফেসবুক আইডির যে নাম সেটা আসছে না, তাহলে আপনাদের যেটা করতে হবে এখান থেকে আপনারা ফেসবুক ওখান থেকে লিঙ্ক কপি করতে হবে। সবচেয়ে বেটার হয় আপনার ফেসবুক যে আইডি আছে সেই ফেসবুক আইডির লিঙ্কটি কপি করলে এখানে ভালো হয়। facebook.com, আমি আমার যেহেতু হ্যান্ডেল সেট করেছি ফেসবুকে, তো স্ল্যাশ থ্রি ডি টেক বাংলা। ওকে, আমার ফেসবুক আইডির এটা নাম, তো আমি এখন ডান করে দিচ্ছি। ওকে, দেখতে পাচ্ছেন আমার নাম টাইপ করার পরে এই ধরনের একটি অপশন চলে এসেছে। তো আমরা এই পেজটি সিলেক্ট করে নেবো, আমার এই আইডিটি সিলেক্ট করে নেবো। ওকে, আইডিটি সিলেক্ট করে নেবেন, এখানে আপনি অনেকগুলো পেজ দিতে পারেন। আপনার গ্রুপে যদি মনে করেন যে 20,000 বা 30,000 ফ্রেন্ড আছে, বা আপনি আরেকটি গোপন টিক্স আপনাদের দিই, মনে করেন যে আপনার একজন অ্যাডমিন আছে যে গ্রুপের, সেখানে মনে করেন 40,000 বা 30,000 ফ্রেন্ড আছে, সেই অ্যাডমিন আপনার খুবই ক্লোজ, তাহলে আপনি সেই গ্রুপের এখানে নাম দিয়ে নেবেন বা ওই লিঙ্কটি কপি করে এখানে পেস্ট করে দেবেন। তার সাথে যদি আপনার গুড সম্পর্ক থাকে তাকে যদি বলেন যে ভাই আমি আমার ফেসবুক একটি পেজ খুলেছি, সেখানে আমি একটি ভিডিও আপলোড করেছি এবং আপনার আইডিটি কলাবরেশন করেছি, তো আপনি অ্যাকসেপ্ট করে নেন। সে যদি অ্যাকসেপ্ট করে নেয় সাথে সাথে কিন্তু আপনার আর যে 70,000 বা 80,000 যে গ্রুপ ফ্রেন্ড আছে তার কাছে কিন্তু প্রত্যেকজনের কাছে এই ভিডিওটি পৌঁছায় যাবে। ওকে, যদি না হয় তাহলে আপনি যেটা করবেন, আপনার ফেসবুক আইডির যেটা লিঙ্ক আছে সেটা দিয়ে দিলেন এবং আপনার ফেসবুক আইডির যদি পেজ যদি ফ্রেন্ড সংখ্যা যদি কম থাকে তাহলে সেই ফ্রেন্ড আরও আপনি কিন্তু অ্যাডভেন্ট বাড়িয়ে নিলেন, তাহলে দেখা যাচ্ছে সবার কাছে ভিডিওটি পৌঁছায় যাবে। তো এখন যেটা করবে ডান করে দিতে হবে। ওকে, ডান করে দেওয়ার পর আপনার যেটা করতে হবে পোস্ট নাও জাস্ট এখানে ক্লিক করতে হবে। ওকে,